যুগ এখন ইন্টারনেট আর ফেসবুকের, তরুণ প্রজন্মের সবাই ছুটছেন আপ টু ডেট আর ট্রেন্ডি হবার দৌড়ে। বই পড়া সে তো সবাই ভুলতেই বসেছেন, স্মার্টফোনের স্ক্রিন থেকে চোখ সরানোর অবসর পেলে তবেই না পড়ার বইগুলোতে চোখ বোলাবেন। এমন দিনেও কি কেউ আছেন যিনি শুধু বইকে ভালোবেসে খেটে মরবেন দিন রাত, কোনো স্বার্থ ছাড়া, কোনো অভিযোগ ছাড়া, শুধু বই পড়ার অভ্যাসকে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাবেন? হবেন কি কেউ বইয়ের ফেরিওয়ালা? নাম তার সজল কুমার দাস, পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের তৃতীয় বর্ষে, থাকেন জগন্নাথ হলে। ছোটবেলা থেকেই বইয়ের প্রতি ভীষণ টান, অগাধ ভালোবাসা, হাতের কাছে যত বই পাওয়া যায় সবই পড়তে থাকেন, তবে ভালোবাসেন বাংলা সাহিত্যের বই। বিশ্ববিদ্যালয়ে এসে বই পড়ার এক বিশাল ভাণ্ডার তার হাতের কাছেই এসে পড়ল। লাইব্রেরি, রিডিং রুম, বন্ধু, রুমমেট সবার কাছ থেকে নিয়েই বই পড়তে থাকেন। কিন্তু এবার আর শুধু নিজে বই পড়ে সন্তুষ্ট থাকতে পারলেন না। টেবিলের উপর পড়ে থেকে বই কেন ধুলায় মলিন হবে? তার চেয়ে পরিচিতরা পড়ুক সেও ভালো, যেই ভাবা সেই কাজ। বন্ধুদের সেধে সেধে বই দিতে থাকলেন তিনি। ফেসবুকে লিখতে শুরু করেন বইয়ের রিভিউ, সেই রিভিউ পড়ে অনেকে তার কাছে বই চাইতে শুরু করে। সজল ও মনের আনন্দে বই বিতরণ করতে থাকলেন। কিন্তু সজলের কাছে তো হাতে গোনা কিছু বই, পাঠক বাড়ার সাথে সাথে বইয়ের চাহিদাও বেড়ে যাচ্ছে, একা এত কিছু সামলানো কিভাবে সম্ভব? সজল এবার দ্বারস্থ হলেন বিভাগের প্রিয় তিন বন্ধু সাইদুল ইসলাম, সোহেল আকন্দ আর নাজমুল হোসেনের কাছে। সবাই বাংলা সাহিত্যের ছাত্র আর বইয়ের প্রতি ভালোবাসাটা সবারই একই রকম। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরিওয়ালার মতোই বইয়ের পসরা সাজিয়ে বসেন তারা, কখনো ব্যাগ কাঁধে, কখনো হাতে, কখনো ঝোলায় ভরে বইয়ের পাঠক খোঁজেন এই বইয়ের ফেরিওয়ালা। হাতে থাকে খাতা, যে খাতায় লেখা থাকে পাঠকদের নাম ঠিকানা। এখন তাদের অনেক পাঠক, বই নিচ্ছেন, ফেরত দিচ্ছেন, আবার নতুন বই নিচ্ছেন। কোনো চাঁদা নেই, সদস্য হবার কোনো ঝামেলা নেই, শুধু নাম আর ফোন নাম্বার দিয়েই এক মাসের জন্য পাওয়া যাচ্ছে বই। একটা গ্রুপ আছে ফেসবুকে বইয়ের ফেরিওয়ালা নামে, ওখানে সজল যেই বইগুলো আছে সেটা উপরে একটা ক্যাপশন দিয়ে দেয় যে আমাদের আরও নতুন বই সংযোজন হলো, একদম নাম্বার সিরিয়ালে বইয়ের নাম, রাইটারের নাম লিখে দেয়। তারপরে ওকে বলি যে আচ্ছা তাহলে আমি কালকে নেব, তখন ও ক্যাম্পাসে এসে দিয়ে যায়। কিন্তু সাথে অনেক নতুন সমস্যাও যুক্ত হয়েছে বলে জানালেন সাইদুল। আমাদের বইয়ের সংখ্যা খুব অল্প, একটা বইয়ের কপি মাত্র এক কপি করে আছে, এজন্য আমরা যে বইটা জনপ্রিয় বই সেটার অনেকগুলো পাঠক আছে কিন্তু আমরা একত্রে সবাইকে দিতে পাচ্ছি না। বই পড়ার আগ্রহটা তারা ছড়িয়ে দিতে চান সবার মাঝে। স্বপ্ন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নয়, সারা বাংলাদেশের মানুষ আবারও বই পড়ার আনন্দে মেতে উঠুক। শুধু আমাদের এই ক্যাম্পাসে না, অলরেডি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ফ্রেন্ড আমাদের এই বইয়ের ফেরিওয়ালা নামে কার্যক্রম শুরু করে দিয়েছে। আমরা পর্যায়ক্রমে বিভিন্ন ভার্সিটিতে এই কার্যক্রমটা পরিচালনা করতে চাই। অর্থকড়ি নেই, শক্তি ক্ষমতার দাপট নেই, আছে শুধু জ্ঞানের আলো। সেই আলোই সবার মাঝে ছড়িয়ে দিতে চান তিনি। ইচ্ছে প্রতিটি বাঙালি, প্রতিটি মানুষ হিংসা, কুটিলতা, সন্ত্রাস, বিভেদ ভুলে বইয়ের রাজ্যে বসবাস করবে। তাহলেই সম্ভব সোনার বাংলাদেশের সোনার মানুষ গড়ে তোলা। আসলে আমরা ইউনিভার্সিটিতে পড়ি, আমরা অনেক নিম্ন পর্যায় থেকে আসছি, তো এখানকার শুধু অনেক তো আমরা আমাদের ভরণপোষণ সরকার দিচ্ছে, তো আমরা চাইছি আমাদের আশপাশে যে তরুণরা, মানে যারা সাধারণ স্টুডেন্টরা, আমরা চাইলাম যে সাহিত্য পড়লে যে অতীত বর্তমান একটা রাষ্ট্রের বা সমাজের এরকম একটা সম্যক ধারণা পাওয়া যায়। তো যদি সাহিত্য ছাত্রছাত্রীরা সাহিত্য, বিজ্ঞান, দর্শন পড়ে তাহলে একটা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠবে। এখন এই কাজটা করতে যে আমি আনন্দ পাই এবং সবাই উৎসাহ দেয়, যারা বই নেয় বা আশপাশে যারা দেখে তারা সবাই প্রশংসা করে, এটা আমার ভালো লাগে। আমি তো চাই সবাই বই পড়ুক, সবাই নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হোক, সবাই একটা সাহিত্যমনা হোক। সজলের ইচ্ছেটি খুব বড় নয়, আকাশ ছোঁয়াও নয়, শুধু প্রয়োজন ভালোবাসা, বইয়ের প্রতি ভালোবাসা। আমরা কি এই ভালোবাসার টানকে অগ্রাহ্য করবো?